হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্বশুর বাড়িতে এখনও ঘুরতেছি, হয়তো সামনের সপ্তাহে ঢাকা চলে যাব। আর যাচ্ছি হচ্ছে নিজের বাড়ি দেখতে, যেটা আমার যে বাড়ি ওইটা ভাড়াটিয়াদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি আমার ননাস, ননাসের মেয়ে, আমরা সবাই যাচ্ছি। তো গ্রামের বাড়িতে দেখেন, আমি সামনে দেখা, এই যে আমার ননাস আর আমার ননাসের মেয়ে হচ্ছে সামনে। আর যাচ্ছি ওই বাড়ির ভাড়াটিয়াদের জন্য ছোট্টখাটো গিফট আমরা নিয়ে আসছিলাম ওখান থেকে, আর মিষ্টি নিয়ে নিয়েছি। এই তো, তারা যেহেতু অপেক্ষা করতেছিল, ভাবতেছিল কবে আসবে বাড়িয়ালি, কবে আসবে বাড়িয়ালি, তো আজকে যাচ্ছি তাদের সাথে দেখা করতে। চলেন, আপনাদের খুবই ভাঙা চূড়া যদিও, কিন্তু জায়গাটা মানে কি বলে, সোনার দামের চেয়েও বেশি বলে আর কি, এরকম জনে এক্সপেন্সিভ একটা জায়গা, একদম মেইন রোডের সাথে। আমি দেখাবো এখনই, বাট আমরা এত বেশি রেডি করতে চাচ্ছি না এই কারণেই যে আমরা আসলে থাকি না, দেখে টেক কেয়ার করার জন্য আমার এই ননাসই করে, তো ওই জন্য এত বেশি আমরা আসলে চাচ্ছি না রেনোভেট করিয়ে, বা এটা নতুন করে ইচ্ছা করলে করাই যায়, বাট না করেও যেহেতু ভ্যালু থাকে, বুঝতে পারতেছেন। এই তো চলেন যাই। সবাইকে কোথা থেকে দেখবেন জানি না, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশেই থাকতে হবে, যেহেতু সুদূর কানাডা থেকে এসে যত যা করতেছি সব দেখাচ্ছি। এই যে আমার ননাসিন, অন্তরা দেখি তোমার মাস্ক সরাও, তোমার দেখাই একটু, তোমার ফেসটা একটু দেখি। না আপনারে না, অন্তরারে অন্তরা এত না, আমার ওই যে ইউটিউব ওই ইটাতে জাস্ট আমরা যাচ্ছি যে হ্যাঁ তাকাও তাকাও, দুজনে মিলে তাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ননাসের মেয়ে, মাস্ক খুলতে আলজি ফিল করতেছে, চোখ দেখেই বুঝতে পারেন যে কতটা কিউট চেহারা। একটু সরাও তাহলে তো বুঝতেই পারবে সবাই। আচ্ছা আচ্ছা, সরাবো আপনি, আসো যাই আগে ঘুরে আসি, চলেন যাই সবাই একসাথে যাই। এটা হচ্ছে মেইন, এই মানে সিঙ্গার ব্যাপারে পাড়া যেটা বলে, এই রাস্তাতে যাওয়ার জন্য এটা মেইন রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়িটা, একদম মেইন রোডের উপর। ইচ্ছা করলে আমরা অনেক বড় হাই রাইজ বিল্ডিং করতে পারি। আপা বলেন কি বলেন, ওইটা রেডি করতে চাচ্ছি। তো এটা আমার এই ননাসি দেখাশোনা করে আর আমরা আসছি, কারণ এখানে মেইনলি হচ্ছে ওই ননাস দেখাশোনা করে, তারও শরীর ভালো থাকে। আর আমরাও চাচ্ছি না আসলে এত রেডি টেডি করে, বারবার হেডেক হয়, এরে ডাকো ওরে ডাকো, সবাই বিভিন্ন মানুষের দিয়ে আমরা আসলে কাজ করাতে হয়, সেই জন্যই এতটা বেশি ধ্যান দিই না। বাট এই তো, এই যে এটা বাড়ি, দুই পাশটা দুই সাইডে আলাদা, দুইটা ভাড়াটিয়ারা থাকে, বুঝলাম। আর সামনেই দোকানগুলো আছে, দোকান আছে দেখা দিচ্ছে আমি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এই পাশ থেকে হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের যে বিল্ডিংটার, এই পর্যন্ত এই পুরো বাউন্ডারি, এগুলো সবগুলো দোকানই হচ্ছে আমার। আর ভাড়া দিলে যেরকম হয় আর কি, নিজেরা না থাকি, সবাই জানে যে আমরা যেহেতু বাইরে থাকি, সেহেতু একজন মানে মহিলা মানুষ হয়ে আর কতটুকু করবে, তারা যা বলে ওইটার উপরেই চলে। সেগুলো সবগুলোই হচ্ছে আমার দোকান, মানে সবগুলো ভাড়া, সবগুলি ভাড়া দিয়ে রাখছি। পর্যন্ত না থাকলে যার বলে না, কথাই তো আছে যে জোর যার মুল্লুক তার, লাইক ওই টাইপের ঠিক এরকমই থাকে। তো এই জন্য এগুলো থেকে এত বেশি ঝামেলা নিতে পারি না, প্যারানো অনেক কঠিন, যতই সম্পদ করব ততই প্যারা বাড়ে, তো এই প্যারা থেকে মুক্তি চাই এখন, এত প্যারা ট্যারা দরকার নেই আমাদের, যতটুকু আছি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। এই ভিডিওটা আমি এখনই আপলোড দিয়ে দিব আর ই করবো না, ভালো লাগলে তো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ দাদা, আসসালামু আলাইকুম।